أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. অনেকগুলো বিষয় ছিল, শানে নজল ছিল, ঐতিহাসিক প্রেক্ষাপট, নাম করো, সব আমি বাদ দিয়ে দিলাম, যেহেতু গরমে আমার ভেতরে ঘেমে একেবারে শোক চলছে, এত বাতাস হচ্ছে তারপরও ঘেমে যাচ্ছে। খুব তাড়াতাড়ি শেষ করব বলে আমি আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি। সরাসরি তাফসিরে আল্লাহ পাক বলে না, সারি তোমরা দৌড়াও, একা একা দৌড়াও না সবাই। এবার ওঠেন তাহলে দৌড়ানো আরম্ভ করি। আল্লাহর আদেশ, তোমরা সবাই মিলে দৌড়াও, এরপরও আপনি দৌড়াবেন না। কোথায় দৌড়িয়ে যাবেন? ইলা মাগফিরাতিম্মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ মমিনের জন্য আল্লাহর ক্ষমা। আমি নিজে সহ যারা আলেমরা বসে আছি তাদেরকে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবে, আল্লাহর বিচারের সিস্টেম হবে তিনটা, কয়টা বলেন বলেন। এক নম্বরে, আমার আল্লাহ যদি ন্যায় বিচার করেন কেউ বাঁচতে পারবে না, কথা বলি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই, রাখুন দরকার নেই, আল্লাহর বিচারে কোনো অবিচার। আরে জবাব দেন না কেন, আল্লাহর বিচারে অবিচার আছে? ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, অবিচারও নেই, ন্যায় বিচার করলেও বাঁচবেন না, তো করবে কি? আল্লাহ পাক যদি ক্ষমা করে দেয় দয়া করে কাউকে, তার গফফার নামের খাতিরে এই লোকটাই শুধু জান্নাত পাবে। নবীজি মাঝে মাঝে বলতেন, আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাত পাবে না। সাহাবীরা বলেন, হে নবী আপনি? নবীজি কেঁদে কেঁদে বলতেন, সাহাবীরা আমিও আল্লাহর দয়া ছাড়া ক্ষমা ছাড়া জান্নাত পাবো না। এই জন্যে আল্লাহ এদের প্রথম শব্দে দিয়েছেন, দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। এটা যদি সত্যিই তুমি না পাও, আমার যে বানানো বাগান যে জান্নাত, ওইটার আশা তুমি করতে পারো না। কাবা শরীফ যারা তাওয়াফ করে, সভাপতি যেহেতু হাজি সাহেব, ষষ্ঠ চক্করে আমরা সবাই মিলে একটা দোয়া পড়ি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। আর অনেকগুলো কথা আছে, আল্লাহকে কাবার সামনে নিয়ে বলা হয়, রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। মালিক আর গোলামের ভেতরে অনেক দেনা পাওনা আছে, আমি গোলাম হিসাবে, তুমি মালিক, যা দেবে তো সব দিয়েছ, নেই থেকে তুমি আমাকে হামজা বানিয়েছ। উল্লেখ করার মতো আমি চেয়ারম্যান, কিসের চেয়ারম্যান, আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। ওনার বয়স যদি এখন 50 বছর হয়, 51 বছর আগে উনি কিছু ছিল দুনিয়ায়? এই কথা বলে না কেন। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনা করার মতো, উল্লেখ করার মতো কিছু ছিল না? মায়ের গর্ভের ভেতরে যখন বাবার এই নাপাক পানিটা দ্রুত গতিতে এসে পড়ে, বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে, এই পানিটা বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, এখানে কমপক্ষে 40,000 মানুষ তৈরি হতে পারে। মায়ের জরায়ুর দেওয়ালের সাথে কেউ ধাক্কা লেগে
বিভিন্ন কায়দায় পড়ে মরে মরে যায়। ওখানে যে পৌঁছায় শুধু হামজা একা। আমি পৌঁছানোর পরে চল্লিশ দিন এভাবে করে বিভিন্ন রূপ আমাকে আল্লাহ নিজে দান করেন। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আঁকের শক্তি আর গ্রাম শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে হামজাকে দিয়েছি। বাবার যে নাপাক পানিটা বের হয়েছিল, বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ এই যে চল্লিশ দিন পার হয় মনে করছেন এমনি না, এটা দিয়ে আল্লাহ চারটা জিনিস 43-এর ভেতরে তৈরি করে ফেলেন। চুল, রক্ত, হাড় আর পর্দা, রক্ত, গোস্ত, চর্বি আর চামড়া, মায়ের রেহেমে যে নাপাক পানিটা ছিল ওইটা দিয়ে চারটা, বাবারে নাপাক পানি দিয়ে চারটা, আটটা জিনিস এক হয়। আপনি আট জিনিস দিয়ে জীবন মানুষ বানাতে পারবেন না, কমপক্ষে মানুষ বানাতে হলে 13টা জিনিস লাগবে, কয়টা বলেন বলেন। এটা তাফসিরে আধুনিক তাফসির যেগুলো আছে এগুলো কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন পেয়ে যাবেন। আগেকার তাফসির মহাতামিম সাহেবরা যারা পড়েছে, আগের তাফসিরে আলাক মানে জোক লিখা ছিল, আলাক মানে মাটির নির্যাস, জমাট বাঁধা রক্ত, এগুলো পেয়েছে। আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না, আলাক মানে ঝুলন্ত। আলাক মানে চল্লিশ দিন মায়ের রেহেমের ভেতরে হামজা ঝুলেছিল এভাবে, এটা আপনি এখন দেখতে পাবেন। আমি যেহেতু ওই আয়াত পড়ি না এই জন্য ওই দিকে যাচ্ছি না। চল্লিশ দিনে 6 মাস যখন হয়ে যায় মায়ের পেটে, তখন আমার খাবারের প্রয়োজন দেখা দেয়। পৃথিবীর কোনো মানুষ আমাকে ওই জায়গায় খাবার দেয়নি, মহান আল্লাহ তার রব নামের খাতিরে না চাওয়ার আগেই খাবার পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13টা জিনিসের ভেতরে যেহেতু 8টা পেয়েছি এখনো 5টা লাগবে, আমি যে রব নাম নিয়েছি এই জন্যে রবের কারণে তোরে 5টা জিনিস ফিরিয়ে দিয়েছি। তার ভেতরে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর গ্রাম শক্তি, একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণঙ্গা হয়ে পূর্ণাঙ্গ হয়ে আসতে পারতে না। হ্যাঁ, আমরা পৃথিবীতে এসে হয়তো এগুলো অনেকে নষ্ট করে ফেলি, এই যে আমার কানটা আজ 2 দিন আমি নষ্ট করে ফেলেছি, এই ভক্তবৃন্দ যারা আছে এরা আদর করে আমার এই আইসক্রিম খাওয়াইছে, এই 2 দিনে সমস্ত দই খাওয়াইছে ফ্রিজের, আমি খেতে চাই না, মানে না হুজুর খান অসুবিধা নেই, খেয়ে এখন দেখছি কানে আর কিছু শুনছি না। এই যে দুনিয়ায় এসে আমি নষ্ট করেছি এগুলো বিভিন্ন পরিবেশের কারণে, না আল্লাহ নষ্ট করে দিয়েছে বলেন। এই যে তীব্র গরম চলছে এটা আল্লাহর দোষ। জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রোমের 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাচ্ছ একটাও আমি আল্লাহ পাঠাই না, সব তোমাদের হাতের কামাই করা। বিজ্ঞান এই বাংলাদেশ নিয়ে কয়েকদিন আগে 3 দিনের একটা গবেষণা আজকে দেখলাম, মনে করেন এই 10 কেজি পানি উপরে ওঠার কথা ছিল, এই 6 মাস তো গরম থাকে, 6 মাসে 10 কেজি মনে করেন পানি জলীয় ভাবে উঠবে উপরে আর 10 কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে। এই গাছ উজাড় করার কারণে, পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন 11,000-এর উপরে, 1100-এর উপরে নদী এই দেশে আছে, সবগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে, এ কারণে পানিগুলো আর উঠতে পারে না আকাশে, ওখান থেকে আর নেমে যে ঠান্ডা হবে সে পরিবেশ হয় না। এই দোষ তো আল্লাহর, এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি, পানি দেওয়ার সময় পানি দিতে চাই না আর যখন লাগবে না এমন দেওয়া দেয় আমরা ভেসে যাই, প্রতিবেশীর কাজ হলো এটা, অথচ প্রতিবেশীর যত হক
আমি আরো নিচে নামতে পারতাম, পারলাম না। হ্যাঁ, নামি আবার 3 বছর থাকি, খুব আরামে আছে। বিভিন্ন ধর্মীয় গোড়ামি বিশ্বাসের কারণে ওই সমস্ত জাতিরা তারা বিভিন্ন জিনিস পুড়িয়ে ফেলে, অথচ ওগুলো পুড়িয়ে ফেলার নিয়ম না, মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম। ওগুলো যেন পচে সার হয়, ওগুলো যে জমি উর্বর হয়, এই নিয়ম ছিল ইসলামের। এই যে মানুষকে মাটি দেওয়া হয়, অন্যান্য জাতিরা পুড়িয়ে ফেলে, কত বার্ধক্য! আপনি একটু যদি দৃষ্টি দিয়ে দেখেন, আবার শব্দ চেয়ে পড়বে আমাদের প্রতিবেশীর উপর। এই জন্য কিছু বলতেও পারছি না, মা রান্না করছিল, ছেলেকে বলছে যে 50টা টাকা দিলাম তেল নিয়ে আয়, ও তরকারি আমার চুলার উপরে রান্না হচ্ছে না, ও তরকারি রান্না দেখতেছে বাজারে, যে রাস্তার মাঝখানে দেখে মার্বেল খেলা হচ্ছে, 50 টাকা দিয়ে মার্বেল কিনে খেলা আরম্ভ করিস, 50 টাকা হেরে গেছে। 3 ঘন্টা পরে বাড়িতে আসছে, মা তো সেরকম রেগে আছে, ওই যে তরকারি যেটা চুলায় দেয় আর নাড়ে, ওর নাম কি? ও যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলে, ওই হামজা, সে টাকা কই, কথা বলে না, সে তেল কই, কথা বলে না, 3 ঘন্টা কোথায় ছিলি, কথা বলে না। 3টা প্রশ্নের জবাব আমার জানা নেই, আস্তে বলেন, আমি বললেই মার খাবো, না বললেও কথা বলে, প্রশ্নের জবাবগুলোকে আমার জানা নেই, বলতে পারবো, বললেই মারবে, আবার যদি চুপ করে থাকে যে বলবো না তাও মারবে, তারপরও যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে অন্তত 4-5টা মায়ের খাই তারপরও বলবো না, বললেই সমস্যা, একটু মায়ের উপর দিয়ে যাক। এই জন্যে তো 3 বছর মায়ের উপর দিয়ে গিয়েছে। আপনারা যারা মানুষ পুড়িয়ে ফেলেন, পরিবেশের যে কি ক্ষতি হয় আপনি জানেন, খড় কোটা যেগুলো বিভিন্ন আবর্জনা মনে করে আপনি পুড়িয়ে ফেলছেন, না এটা নিয়ম নয়, বিশ্বনবী 1500 বছর আগে এটা নিষেধ করে দিয়েছেন, মাটির নিচে দিয়ে দাও, এগুলো সার হয়ে যাবে, মাটির উর্বর শক্তি, খাদ্য তৈরি করার যে শক্তি এটা আল্লাহ বাড়িয়ে দেবে। এই জন্য পানি ওঠা এখন বন্ধ, হয়তো 10 কেজি ওঠার কথা ছিল, উঠে চলে গেছে বিভিন্ন কায়দায়, এখন যে নামবে যে সমস্ত জায়গায়, ওই জায়গাগুলো পানি নামানোর জন্য যেটা দরকার ওই জিনিস নেই, আল্লাহ দেবে কি করে? আমরা তো গাছ কেটে সব শেষ করে ফেলি, পাহাড়গুলো উজাড় করে ফেলি, এরপরে যেখান থেকে আসা দরকার, 1100 বিল খাল নদী নালা যদি ভরাট থাকতো, এত গরমের ভেতরে আমাদের এই কয়েকদিন কষ্ট করা লাগতো না। এখানে পাপের ফসল আমরা পেয়েছি, আল্লাহ বলেন লিউসি কাহো, আমি একটু মজা চাকাই মাঝে মাঝে, দেখি ওরা ফিরে আসে কিনা, কিন্তু বাঙালি এমন সাজ, ফিরে আসা দূরের কথা, আল্লাহর সমস্ত আসাব আসার পরে মন্তব্য দেয় টকশোতে বসে বসে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, তেমন কিছু না রে বেটা, প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, সব তোমাদের হাতের কামাই করা ফসল। পৃথিবীর যেই দেশে প্রকাশ্য জেনার ব্যবচার বেড়ে যায়, মহান আল্লাহ তখন সঙ্গে সঙ্গে দেশে গজব নাজিল করার সিদ্ধান্ত নেয়। বাস্তব প্রমাণ দুবাই, এই কথা বলে না কেন, আমেরিকায় এত জেনা হয় না, বড় বড় ভবন গুলো সব জেনা কারখানা, আল্লাহর শরীরের বাইরে চলে গেছে, বিমান বন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে, যা এখন এই ঘাস শুকিয়ে উঠতে ওদের 10 বছর লাগবে। দুবাইয়ের মতো এত উন্নত জায়গাগুলো যদি আল্লাহ কয়েক ঘন্টায় ধ্বংস ও স্তূপে পরিণত করে দিতে পারে, আমাদের দেশকে কিছুই করতে পারবে না, কারণ আমরা করোনা মোকাবেলা করে ফেলেছি। না ভাই, হচ্ছে না, আমরা যেন ফিরে আসি, আল্লাহ আজাব গজব গুলো মাঝে মাঝে পাঠাই, লিওসে বাহুম বাদাল্লাজি আমিলুল আল্লাহুম ইয়ারজিউন, আমরা তো ফিরে আসি না, আমাদের বৃদ্ধি আরো বাড়ে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ আমাদের এই পাপের ফসলের কারণে হাজারো সৃষ্টি কষ্ট পাচ্ছে, বলেন
একটু ভেবেছেন এই পাঁচটা জিনিস আল্লাহ যেটা দান করেন নিজের পক্ষ থেকে যদি একটাও কম দিত, আপনি মনে করেন শ্রবণ শক্তি পাননি, কালা হয়ে দুনিয়ায় আসতেন, কত রকমের সমস্যা হতো, আপনি টের পাচ্ছেন না? যদি দর্শন শক্তি আল্লাহ না দিত, আমি নিজে বাস্তবে দেখেছি, কুমিল্লায় এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল, আমরা চিল্লা পাল্লা করছি তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন আলো কই, হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বসে, হুজুর মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন, অথচ আজ এগারো বছর কি চল্লিশ বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেন্ট নেই, চল্লিশটা বছর আমি চোখে দেখি না, কই আমি তো চিল্লালাম না। সেদিন একটা কনফারেন্স দেখছিলাম, সৌদিতে ছিলাম আমি মদিনাতে, ওই সময় আমার চোখে পানি চলে এসেছে, আল্লাহ ছোট্ট মাত্র এগারো বছর বয়স, দুই চোখ নেই, পুরা কোরআন শরীফ আয়ত্ত করে ফেলিছে, সুন্দর করে তেলাওয়াত করছিল, হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে? ছেলেটা অতটুকু বয়সে আমি তো মনে মনে করছিলাম না জান কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে, বলছে চোখ তো নেই, অভিযোগ তো নেই, আরো আমি খুশি আছি। বিচারক বলছে, কিসের খুশি তুমি? ছোট মানুষ অতটুকু বয়স, এগারো বছর বয়স, কোরআনের হাফেজ অন্ধ, ডাক দিয়ে বলে, বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা, আমি অন্ধ এই জন্যে, আমি বললাম নেই। কেন নেই জানেন? কি আমাদের যেদিন আল্লাহ বিচার করবে, সকলা মানুষদেরকে আল্লাহ ডাকবে, সিরিয়াল হিসাবে আমারও ডাকবে, আমি অন্তত আল্লাহকে ওই সময় বলতে পারবো, মাবুদ দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাওনি, চোখের কোনো গোনা আমার দ্বারা হয়নি, আজকে এই ওসিলায় হলেও কিছুটা আসাব আমার উপরে খুব করে দাও। কাবা সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা, হে মাবুদ তুমি তো আমার মালিক, আমি তোমার চাকর গোলাম সার্ভেন্ট বান্দা ভিদ্ধ যাই বলেন, আমি তো নেই থেকে হামজা হয়েছি, তেরোটা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছ, যা দেওয়ার দরকার সব আমারে দিয়েছ, একটাও বাকি নেই তোমার দিতে, কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না, আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে, একটা পুঁজি আমার আছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলেন, এই ক্ষমার দিকে দৌড়া, এটা যদি না পাই জীবনে তার পুরো জীবনটাই ব্যর্থ। ফেরাউন ক্ষমা পাইনি, এজন্য সাড়ে ছয়শ বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ। বলেন, আজ যারা একচল্লিশ সাল একাত্তর সাল টার্গেট দেন, একাত্তর না কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন, আল্লাহ পাক যদি আপনাকে মাফ না করে আপনার পুরাটা জীবন ব্যর্থ। কি করবেন আপনি জীবনে? নাই সন্তান আদি বেশি জন্ম দিলেন, বেশি খাবার খেলেন, বেশি দিন বেশি থাকলেন, এই শেষ। আপনি একদিন না একদিন তো মরবেন, মাস্ট বি মরবেনই, কারণ আপনার চাইতে বড় লোক যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, এত বড় দামি মানুষ মারা গেছে। জীবন এটাই, এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পরও না বোঝার ভান করে থাকি।